এভরিওয়ান এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিভো V29 এর স্মার্ট অরোলাইট ফিচারটি ব্যবহার করে ডিফারেন্ট ডিফারেন্ট কালার টেম্পারেচারে নাইট পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন। স্মার্ট অরোলাইটের ক্ষেত্রে ভিভো V29 এনভায়রনমেন্ট ডিটেক্ট করে লাইট কন্ডিশন ওয়াইজ অ্যাপ্রোপ্রিয়েট ফেস লাইট সেট করে। এই ছবিটার ক্ষেত্রে দেখেন আমি কিন্তু কোনো কিছু চেঞ্জ করিনি, সে অটোমেটিকভাবে এনভায়রনমেন্ট ডিটেক্ট করে তারপর আমার সাবজেক্টের উপর অ্যাপ্রোপ্রিয়েট লাইট সেট করে তারপর ছবিটা তুলেছে। সো দেখেন সাবজেক্টটা কিন্তু আমার ফ্রেমের মধ্যে স্ট্যান্ড আউট করছে। এরপর আমরা দেখব আমার এখানে অ্যাম্বিয়েন্স হচ্ছে কুল কালার টেম্পারেচারের, সো আমার সাবজেক্টের উপর ব্লু লাইট পড়ছে, কিন্তু আমি ভিভো V29 এর অরোলাইট ফিচারটি ইউজ করে ম্যানুয়ালি আমার সাবজেক্টের উপর বিভিন্ন কালার টেম্পারেচারের লাইট সেট করতে পারবো। এখানে আমরা একটা ওয়ার্ম অ্যাম্বিয়েন্স পাচ্ছি এবং আমার সাবজেক্টের উপর কিন্তু একটু বেশি ওয়ার্ম কালারের লাইট পড়ছে। এই জিনিসটাকে ঠিক করার জন্য আমি আবারও অরোলাইট ফিচারটি ইউজ করে ম্যানুয়ালি আমার পছন্দ মতো কালার টেম্পারেচার সেট করব। এই কালার টেম্পারেচারটা অ্যাপ্লাই করার ফলে আমার সাবজেক্টের উপর কিন্তু ন্যাচারাল স্কিন টোনটা ফুটে উঠছে। সো ইটস লাইক এ মিনি স্টুডিও ইন ইয়োর পকেট।